আজ পর্দা নামছে অমর একুশের বইমেলার। এবারের মাসব্যাপী বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। এবছর বইমেলা উপলক্ষে রেকর্ড সংখ্যক বই প্রকাশিত হয়েছে, পাঠক ও দর্শকের উপস্থিতিও ছিল অন্যবারের চেয়েও বেশি। বইমেলায় এসে আমার অনেক ভালো লাগছে, এখানে বইগুলো অনেক সুন্দর সুন্দর। আমি এখানে দুই তিনটি বই কিনেছি, জোকস এবং কমিক্সের, আর একটা ভূতের বই কিনেছি। ছবি আঁকি, তারপর হচ্ছে ডাইনোসর, তারপর সৌরজগৎ, এইসব বই আমি কিনেছি। সবসময় আমরা বই নেই, বই পড়তে পছন্দ করি, আমার বাচ্চারাও বই পছন্দ করে, ওদের জন্য আসা, নিজের জন্য আসা। আমি আর মূলত এখানে আসা যাতে আমাদের বাসার যেই ছোট একটা লাইব্রেরি আছে সেটার বই সম্ভারকে আরও সমৃদ্ধ করার। করোনা পরবর্তী সময়ে অনেক অনেক সুন্দর ছিল এবং আমরা অসংখ্য রাইটারদের দেখেছি, তারা নতুন নতুন বই এখানে নিয়ে এসেছেন, যেটা অন্য বছরের তুলনায় অনেক বেশি এবারের বইমেলাতে। নিরাপত্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, পরিবেশটা অনেক ভালো, ওই হিসাবে ভালোই লাগতেছে। জীবনে প্রথম আসলাম, আবার আসবো, প্রতি বছরই আসবো। অনলাইনে যেভাবে একটা মানে ফিলিংস পাওয়া যায় বইটা পড়ে, এখন যদি আমরা হার্ড কপিটা কিনি তাহলে আই থিঙ্ক আর একটু ভালো হয়, যেহেতু আমি অলওয়েজ মানে হার্ড কপি কিনে বই পড়ি। আমি রবীন্দ্রনাথের বই অনেক পড়ি, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনলাইন তেমন একটা পছন্দ না আসলে, বইয়ের বই পড়ার মজা আমার কাছে মনে হয় যে অনলাইনের চেয়ে বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মজা আলাদা। এবারের বইটি হচ্ছে হজ বিষয়ক একটি বই। আমি একাধিকবার আল্লাহ আমাকে হজ করার সুযোগ দিয়েছেন, সেক্ষেত্রে এই হজের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। বইটার নাম দিয়েছি আমি প্র্যাকটিক্যাল হজ ও উমরা। এবারের বইমেলা উদ্বোধনের দিন থেকেই ছন্দ ফেরে বইমেলায়। বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের পর থেকে পূর্ণতা আসে বইমেলায়। তো ছোটবেলা থেকেই আসা হয় আর প্রতিবার আসার পরেই একটা ওই ছোটবেলার যে অনুভূতি, ওই রকম একটা অনুভূতিই কাজ করে। এখনও ভালো লাগছে, একদম ছোটবেলার মতোই লাগছে। বইমেলায় আসার আজকের দিনটি বাছাই করার একটাই কারণ, কারণ আজকে অনেক লেখক আসতেছে, তাই প্রিয় লেখকদের সাথে দেখা করার জন্য আজকের দিনটি বাছাই করলাম। অনেক ভালো লাগছে অনেক মানুষের সমারোহ দেখে। আমার এটা সম্ভবত 3 বছর পর আসার, মাঝে কোভিড ছিল যখন তখন আসা হয়নি বইমেলায়, তো এখানে অনেক দিন পর এসে খুবই ভালো লাগছে। বই পড়তে সবসময় ভালো লাগে, এই জন্য এখানে আসা। পড়া হয় মোটামুটি সব ধরনের বই ভালো লাগে, তবে আনিসুল হক স্যারের লেখা অনেক বেশি ভালো লাগে। বই মূলত আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। বই যত বেশি পড়া হয় ততই মনে হয় যেন আরও কিছু জানার আছে, যত বেশি পড়া হবে তত মনে হবে যে আমার কিছুই জানা হয়নি, ভবিষ্যতে আরও বেশি জানার আগ্রহ জন্মাবে। তো নতুন প্রজন্মের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যত বেশি বই পড়া যাবে তত বেশি তরুণ সমাজ আরও বেশি জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ হবে। গত 1 ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও আয়োজক প্রতিষ্ঠান ছিল বাংলা একাডেমি। আমরা চেষ্টা করি প্রতি বছর যেটা হয় তার পরের বছর এটাকে আরও ভালো করার জন্য। আমাদের পক্ষ থেকে যেটা বলবো, হ্যাঁ, আমরা প্রত্যাশা পূরণ করতে পেরেছি, মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং বাড়ার কারণে আমরাও চেষ্টা করছি তাদের প্রত্যাশাটাকে পূরণ করার জন্য। 21 ফেব্রুয়ারি দিনেও এবারের উপচে পড়া ভিড় ছিল বইমেলায়। আজ বইমেলার শেষ দিন, যতই বেলা ঘনিয়ে আসছে বইমেলা সমাগম বাড়ছে ততই, বইপ্রেমিকরা আসতে শুরু করছেন একে একে। বইমেলা থেকে আবু এনার আসেল, খবর সংযোগ, ঢাকা।